हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल मऊ लाइफस्टाइल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आर आमिओ खूब भालो आछि, सुस्थ आछि। सकाल बेलाय घूम थेके उठेई देखो एखन पेस्ट लागिये निलाम ब्राशे, तो एखन फ्रेश होये निएछि। आर दादा देखतेई पाच्छो माने ब्रेकफास्टेर जोन्नो देखि कि निये एसेछे। तो देखो दुटो प्लास्टिक, मन बोलछे परोटाई हबे, तो चलो भितरे खुली खुले देखा जाक जे कि आछे दुटोर मध्ये, कारण दुटोई प्लास्टिके आछे, तो ওই জন্য আমার একটু ইয়ে লাগছে। তো চলো দেখা যাক, কারণ দাদা যেখান থেকে পরোটা আনে সেখানে এরকম টাইপের আর কি প্লাস্টিকগুলো দেওয়া হয় না। তো এই যে তোমাদের সামনে দেখিয়ে দিলাম, এটা হলো পেটাই পরোটা। আমি দাদার কাছে অনেকদিন ধরেই বলছিলাম যে এটা আমি খাবো, তো দাদা আজকে হয়তো মনে ছিল আসার সময় মানে নিয়ে চলে এসেছে। দাদা আজকে অফিসে যায়নি, দাদার একটু বাড়িতে একটু কাজ ছিল বলে ওই জন্য যায়নি, নিয়ে এসেছে। আর আমার তো মানে এটা দেখে ভীষণই খুশি হয়ে গেছি। তো আমি এখানে মানে আমাদের এই সাইডে আর কি পেটাই পরোটাটা পাওয়া যায় না, তো আমার শ্বশুরবাড়ির ওখানে এটা খুবই ভালো পাওয়া যায়। তো আমি সেখানকে আসার পথে আমি দেখলাম আমাদের এখানে যে কারবেলার মোড় আছে, কারবেলার মোড় যারা আমার হুগলি চুচুড়া থেকে ব্লগটা দেখো তারা অবশ্যই জানবে, কারবেলার মোড়ে একটা নতুন করেছে পেটাই পরোটার একটা দোকান। তো আমি আগের দিনকে গেছিলাম, গিয়ে আমি দেখতে পেয়েছিলাম বলে আমি দাদাকে বললাম। তো দাদা দেখো নিয়ে এসে দিয়েছে, এবার আমি জানি না কেমন খেতে হবে, কারণ দেখা যাক। প্রথমবার এবার টেস্ট করার খুব ইচ্ছা ছিল, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। আর দেখো সাথে দিয়েছে আলুর দম, আলুর দমটা দেখে তো খুবই স্পাইসি মনে হচ্ছে, মানে খুবই সুন্দর করেছে। আর এই যে রয়েছে সাথে পেটাই পরোটা, 300 গ্রামের মতো নিয়ে এসেছে দাদা। তো চলো, অনেকটাই দিয়েছে, আমি 100 গ্রামই একা খাই, তো ওখানে 300 গ্রাম মানে দাদার আমি দুজনে মিলে আর কি ব্রেকফাস্ট করে নেবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা আজকে নিয়েছে হচ্ছে ট্যাংরা মাছ, কারণ আমি ট্যাংরা মাছ শ্বশুরবাড়িতে খেতে পারি না, বলতে আমার শ্বশুরবাড়িতে সবাই আর কি পছন্দ করে না ট্যাংরা মাছটা, তো আমি একার জন্য আর কি আনি না, আর বাজার থেকে ওই জন্য আমার রান্নাও করা হয় না। আর আমি ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি, আর মা আজকে অনেকদিন পরই ট্যাংরা মাছ পেলো, যদিও আমি বাড়ি এসেছি বেশি দিন হয়নি, তার মধ্যে আমি যা যা পছন্দ করি সবই একটা একটা করে আমাকে রান্না করে করে খাইয়ে দিচ্ছে। আর মাছ ধোয়া টোয়া সত্যি কথা বলতে কি বলতো, যে শ্বশুরবাড়িতে বলো এখানে বলো, আমি না মাছ ধুতে একটু বেশি ভালোবাসি। ভালোবাসি বলতে কি, মাছ ধোয়াটা মানে সবাই বলে আমি একটু ভালো পারি। তো মা ফার্স্টে মাছটা ধুচ্ছিল, তো আমি মাকে বললাম যে যাও তুমি যাও কলপার থেকে, আমি মাছটা ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম। আর এই যে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এই মাছটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর যেটা মাখিয়ে নিয়েছি সেটা হলো কাঁচা সর্ষের তেল। কারণ তোমরা যারা ট্যাংরা মাছ চিনেছো বা ট্যাংরা মাছ খেয়েছো, তোমরা সবাই জানবে কম বেশি যে ট্যাংরা মাছে যেহেতু অনেকটা ইয়ে থাকে, মানে ছাল ছাল টাইপের থাকে, মোটা মোটা চামড়ার মতন, তো ওইটা মানে না কড়াতে দিলে ফাটে, তো এই কারণে ওইটা যদি মানে একটু তেল মাখিয়ে দেওয়া হয়, মানে নুন হলুদ তো মাখাই, তো তার সাথে একটু তেল মাখিয়ে দিলে তাহলে কড়ায় গেলে ওটা আর ফাটে না। আর দেখবে তেলের মধ্যে ফেটে গেলে এবার চোখে মুখে ছিটে ওটার একটা সম্ভাবনা থাকে। তো আর কড়াটাকে আমার খুব ভালো মতন করে গরম করে নিতে হবে, আমি তার জন্য খুব ভালো করে কড়াটা ফার্স্টে গরম করে নিয়েছি, তারপর তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেবার খুব ভালো মতন করে গরম হবে, বলতে একদম ধোয়া ওঠার মতন গরম হয়ে যাবে, তারপরে আমি মাছগুলোকে আর কি একটা একটা করে দিয়ে দেবো। কারণ এই মাছটা না অনেকটাই মানে তেলটা যদি খুব ভালো করে গরম না করা হয়, এই মাছটা বলে কেন যে কোনো মাছই যদি তেলটা ভালো করে যদি গরমটা না করা হয় তাহলে কি হয় বলতো, যে মাছটা না লেগে যায়। আর মাছটা লেগে গেলে তোমার যদি কড়াতে তুমি খুন্তি দিয়ে তো উল্টাতে গেলে তো ভেঙেই যাবে না, এই কারণে তেলটাকে খুব ভালো মতন করে গরম করে নিতে হবে। আর গরমটা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে একটা একটা করে সমস্তটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ভেজে নেব। আর অনেকদিন ধরে অনেক মানে আমি রান্নাটা অনেকদিনই করি না, তো মাকে বললাম যে দাও আমি মাছগুলোকে ভেজে নিই। আমি দেখতে পাচ্ছ যে তেল মাখানো রয়েছে মাছগুলো, তো ওই জন্য না কোনো আওয়াজও সেরকমভাবে হবে না, নাহলে তেলে মাছ দিলে যেরকম একটা মানে একটা আওয়াজ হয়ে যায়, মানে রান্নার যে একটা আওয়াজ হয় তেলের মধ্যে মাছ ভাজলে, তো সেরকম একটা আওয়াজ হয়, তো এখানে কোনো আওয়াজটা না অতটা মানে ভালো মতন মানে আওয়াজটা হয় না আর কি, কারণ এটা তেল দেওয়া আছে। আর এই তেলটা না দেওয়া থাকলে মাছগুলো না ফুটফাট করে ফেটে চোখে মুখে লেগে যায়, এরকমভাবে তো মায়ের অনেকবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আমার হয়নি, কারণ আমাকে এই মাছটা মা কখনোই ভাজতে দেয়নি। তো আমি ভাবলাম যে আমারও তো শেখাটা দরকার, তো তার জন্য আমি আর কি এই মাছটা ভাজা চাপিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা চাপিয়ে দিয়ে আমি মাছটা ভাজতে মানে মা হাতে একটা কিছু কাজ করছিলো, তো আমি ওই জন্য বললাম যে তোমার মাছটা ভাজা চাপিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাছ ভাজা চাপানো হয়ে গেছে, আর এবার চলো দেখি কি করা যায়, কারণ এখন বাজছে তোমার 11:30 মতন বেজে গেছে। আর চলো দেখি কি করা যায়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আর সাথে থাকো।
তো দেখো এখন নিয়ে নিয়েছি ফুল আর এগুলোকে বনকুল টকফুল যে যেভাবেই চেনো না কেন। আর এই যে দেখো ফুলগুলো নিয়েছিলাম আচার করার জন্য, কিন্তু এইগুলো আচার করা যাবে না, তো মা বললো এই ফুলগুলোকে রোদের মধ্যে মানে নুন লঙ্কা দিয়ে ফাটিয়ে রোদে দিতে। তার জন্য আমি আর আমাদের মানে মনা চলে এলাম, মানে আমার দাদার মেয়ে চলে আসলাম, দুজনে মিলে ছাদে, মানে ছাদে খুবই রোদ, একদম ছাদের সাইডে বসে নিয়েছে। আর দেখো যে পুরো এক ঝুড়ি কুল, তো আমরা এই কুলগুলোকে একটা 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 করে সমস্তগুলো কুল ফাটিয়ে নেব। আর ফাটিয়ে নিয়ে তারপর ওই যে নুন লঙ্কা আর ওইদিকে জলজিরা রেখেছি, তো এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে রোদে দিয়ে দেবো, তারপর শুকনো হয়ে গেলে খাবো। এখন কোনো কাজ ছিল না বলে মা অনেক দিন ধরে হচ্ছে না, দু তিন দিন হয়ে গেছে কুলটা মা নিয়েছে, তো এই কারণে মা বললো করে নি, তার আজকে কোনো কাজও নেই আর মনারও আজকে স্কুল নেই, একা একা দেখবে না কোনো কাজ করতে ভালো লাগে না, তো তার জন্য মনাকে নিয়ে বসে পড়েছি দুজনে মিলে। আর কী বলো তো মানে ছাড়াচ্ছি কম খাচ্ছি বেশি, ঠিক আছে, নিয়ে বসেছি একসাথে, দুটো কাজই হচ্ছে, কাজ হচ্ছে খাওয়া হচ্ছে, কতই না ভালো লাগে বলো। আর ওদিকে রয়েছে আমাদের দাদার মেয়ে, দাদা ভাইয়ের বড়দা ভাইয়ের মেয়ে রয়েছে। আর আমি আসলে তোমাদের বলেইছি ও আমার সাথে সবসময় ফেভিকুইকের মতন একসাথে আটকে থাকে, অ্যাকচুয়ালি ও তো সবসময় বেশিরভাগ বাড়িতে একা একা থাকে, আর বোনেরও বিয়ে হয়ে গেছে, আমার হয়ে গেছে, বাড়িতে এখন সেরমভাবে কেউই থাকে না, মা থাকে, ওর মাও সেইভাবে একটা থাকে না, তো সবাই স্কুলে চলে যায়, কাজ বাজে যায়, তো এই কারণেও সবসময় একা একা থাকে। আর যখন আমরা আসি, আমি আসি বা বোন আসুক, দিদিরা আসুক, যাই আসুক, তো সবসময় আমাদের সাথেই থাকে, তো চলো আমরা কাজটা করে নিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো বেশ ছাড়িয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে রোদে দিয়ে দেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা ছোটদের সাথে আমাদের ছোটবেলার কথা মনে করে, মানে এক কথা বলে শিং বেঙে বাছুরের দলে ঢোকা, তো ঠিক সেরকমই, মানে আনন্দ জানো তো কোনো বয়স লাগে না আনন্দ করতে, তো এর জন্যই আমরা ছোটদের সাথে, ছোট বলতে সব পাড়ার মানে আমাদের পাড়ার ভাইপোদের সাথে তাল মিলিয়ে আমরা দেখো কী সুন্দর নেড়াকোড়া করে নিয়েছি। আর আমাদের এখানে মানে কোথায় যে এই জিনিসটা বানাবো বুড়িটা তো প্লেস ছিল না, তো দেখো আমরা জঙ্গলের মধ্যে আর কি বানিয়ে নিয়েছি একটা কোনো রকম। আর দেখো আমরা মজা করে তো জ্বালিয়ে নিয়েছি এবার ফাঁকা মাঠের মধ্যে, আর কি বিশাল আগুন হয়েছে, এবার তো আমাদের সবার ভয়ে মানে ভয়ে হাত পা কাঁপছে, তো আগুনটা কতক্ষণে নিভবে, তো সবাই যেন কীরকম একটা কনফিউজ হয়ে নার্ভাস হয়ে গেছি, তো যাই হোক মোটামুটি মজা করেছি, সেরকম বিপজ্জনকভাবে কোনো কিছুই ঘটেনি, সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যদি তোমরা নেক্সট হোলির ভিডিও দেখতে চাও, আমি সমস্ত কিছু আপডেট দেবো ভিডিও। তো আজকের মতন তো এখানে ভিডিও এত পর্যন্ত, তো টাটা, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, তো চলো টাটা, বাই বাই।